দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইউর 3 দিনের আঞ্চলিক বাস্কেট বল টুর্নামেন্ট। খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবার এগিয়ে এলো সিআইএসসি অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বারুইপুরে। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইউর 3 দিনের আঞ্চলিক বাস্কেটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে হয়ে গেল বারুইপুর থানার উত্তর ভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হওয়া টুর্নামেন্টে বহু পড়ুয়া অংশ নেয়। এই টুর্নামেন্ট থেকে ছেলেদের জাতীয় স্তরে পাঠানো হবে। অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছরের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশ নেয়। এই বিভাগের 22টি স্কুলে অংশ নেয়। মোট 350 জন পড়ুয়া এই বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই বাস্কেটবল শারীর শিক্ষার ওপরে অনেকখানি কাজ করে। একটা পড়ুয়ার পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্ন নেবার ক্ষেত্রে কী কী করণীয় তা এই স্কুলের পঠন পাঠনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়। পাশাপাশি শরীরচর্চা যত্ন নিতে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আঞ্চলিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা। এদিনের এই খেলার উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রঞ্জন মিত্র এবং কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক ধীমান ভট্টাচার্য, হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের সিসিস স্পোর্টস কমিটির সদস্য শৈলেশ পাণ্ডে, WB এবং উত্তর পূর্ব অঞ্চলের সিআইএসসিই আঞ্চলিক ক্রীড়ার সমন্বয়কারী, হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ ও সত্যপ্রকাশ মিশ্র সহ একাধিক ব্যক্তিগণ। বর্তমান সময়ে পড়ুয়ারা মোবাইল নির্ভর কম্পিউটার নির্ভর জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে। বর্তমান সময়ে পড়ুয়াদের থেকে হারিয়ে যাচ্ছে খেলাধুলা, আর সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এভাবেই খেলাধুলার মাধ্যমে শারীরিক শিক্ষার মধ্যে দিয়ে পঠন পাঠন দিলে পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন প্রতিযোগিতায় আসা বহু অভিভাবকগণ, আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পড়ুয়ারাও। সিআইএসসি রিজনাল বাস্কেটবল, যেটা আমরা স্টেট লেভেলে বাস্কেটবল বলি, এখান থেকে বাচ্চারা ন্যাশনালে সিলেক্ট হয়ে ন্যাশনাল খেলতে যায়। এইটা আমরা দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল স্পোর্টস গ্রাউন্ডে আমরা অর্গানাইজ করেছি। এটা আন্ডার 14, আন্ডার 17 আর আন্ডার 19 ক্যাটেগরি অনুষ্ঠান হয়েছে, টুর্নামেন্ট। এখানে 22খানা স্কুল পার্টিসিপেট করেছে, তার মানে এখানে 350 বাচ্চারা পার্টিসিপেট করেছে। এখান থেকে এদেরকে অ্যাচিভমেন্ট লাইফে তো শুধু খেলা নেই, খেলার সাথে সাথে বাচ্চাদের গ্রো, বাচ্চাদের ডেভেলপমেন্ট, বাচ্চাদের লাইফে কী করতে হবে এই গেমে অনুসারে, ফিজিক্যাল স্পোর্টস অ্যাক্টিভিটি অনুসারে এরা নিজের বডিকে ডেভেলপ করে ভালো পার্সোনালিটি আপগ্রেড করে ভালো জায়গায় যেতে পারবে। আপনার নামটা শুধু? আমার নাম হলো SP মিশ্রা, সত্যপ্রকাশ মিশ্রা। থ্যাংক ইউ স্যার।